খনি না হলেও প্রায় স্বর্ণ পাওয়া যাচ্ছে বিমানবন্দরে, দু চারটি বান নয়, কেজি কেজি ধরা পড়ছে হর হামেশা। শুল্ক গোয়েন্দা দফতরের হিসেবে চলতি বছরের প্রথম চার মাসেই আটক হয় 350 কেজির বেশি স্বর্ণ, যার বাজার মূল্য কম বেশি 150 কোটি টাকা। ধরা পড়া স্বর্ণের 90 ভাগই মধ্যপ্রাচ্য থেকে আসা, সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে এসেছে বাকি 10 ভাগ। আর অবৈধ স্বর্ণ পরিবহনে পাচারকারীদের প্রথম পছন্দ বাংলাদেশ বিমান। অন্য এয়ারলাইন্সের যে আমাদের স্বর্ণ আটক, সেটা কিন্তু প্যাসেজে অথবা পাবলিক প্লেস থেকে আমরা উদ্ধার করেছি। গত এক বছরে 3টা বড় চালানে কিন্তু আমরা বাংলাদেশ বিমানের থেকেই আমরা উদ্ধার করেছি। প্যানেল খুলে আনস্ক্রু করে ইঞ্জিনিয়ারিং কাজ করে দেন এই স্বর্ণগুলো রাখা হয়েছিল। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে বিমানবন্দরে সক্রিয় রয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়নও। প্রায় 100 কেজির মতো আমরা নিজস্ব এককভাবে আমরা এই অপারেশন করেছি, পাশাপাশি প্রায় 300 কেজির মতো আমরা অপারেশন করেছি যৌথভাবে। স্বর্ণ পাচারের সাথে বিমানের কিছু কর্মী এমনকি গোয়েন্দা সংস্থার সদস্যের জড়িত থাকার অভিযোগ উঠেছে নানা সময়ে। 105 কেজির মতো গোল্ড আমরা উদ্ধার করেছি, বিমানের যে কর্মচারীকে আমরা শনাক্ত করেছি এবং আটক করেছি, তিনি আসলে এটি পাহারাদার হিসাবেই দায়িত্বরত ছিল। 2012 সেপ্টেম্বর থেকে সর্বপ্রথম এই গোল্ডের আটকের ঘটনাগুলো ঘটতে থাকে। সেই সময় আমরা একটি গোয়েন্দা সংস্থার একজন কর্মীকে সহ আটক করি। গ্রিন চ্যানেল দিয়ে পার হয়নি, হয়তো উপর দিয়ে ডিপার্চার গেট দিয়ে বের হয়ে গেছে, এরকম অপারেশন এবং এখানকার কর্মী সহ আমরা আসলে অ্যারেস্ট করেছি। আর্ম পুলিশ ও শুল্ক গোয়েন্দার কর্মকর্তাদের মতে, পার্শ্ববর্তী দেশ ভারতে পাচারের উদ্দেশ্যে ট্রানজিট হিসেবে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশকে। দেশটিতে স্বর্ণ আমদানি করের হার বাড়িয়ে দেয়াই পাচারের মূল কারণ। এছাড়া 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের অজামিনযোগ্য ধারায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও তা কার্যকর না হওয়ায় স্বর্ণ চোরাচালান বেড়ে চলেছে বলে অভিমত তাদের। বিগত সময়গুলোতে বিমানবন্দর থেকে আটক হয়েছে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ স্বর্ণ, আটক হচ্ছে প্রতিনিয়ত, তবুও বন্ধ হচ্ছে না অবৈধভাবে স্বর্ণ আনা। বিশ্লেষকরা বলছেন, অবৈধভাবে স্বর্ণ আনা বন্ধ করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টার, যে প্রচেষ্টায় অংশ নিতে হবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ বিমান, শুল্ক গোয়েন্দা সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আতাউর কাউসার, যমুনা নিউজ, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।